আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআন মাজিদের মধ্যে বেশ কিছু আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব, কিংবা আল্লাহ তাআলাকে তোমরা দান করো তাহলে তোমাদের দান বাড়িয়ে দিব। তো এখন মনে হতে পারে, আল্লাহ তাআলা তিনি সাহায্য চায় কেন, তিনি মানুষের কাছে দান চায় কেন? চলুন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে আমি সেই আয়াতটি দেখাবো যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা শক্ত করে দিবেন। যেমনটি আপনারা এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা এমন একটি শর্ত রেখেছেন, যদি মুমিনগণ আল্লাহ তাআলাকে সাহায্য করে তাহলে তিনিও তাদেরকে সাহায্য করবেন এবং তাদের পাকে শক্ত করে দিবেন। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলার কি সাহায্যের প্রয়োজন হয়ে থাকে? আল্লাহ এরকম কথা কেন বলেছেন? তাছাড়া এ সম্পর্কে আপনাদের আরও একটি আয়াত দেখাতে পারি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইয়ানসুরানাল্লাহু মাইয়ানসুরু, আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাকে সাহায্য করবে। এখানেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে সাহায্য করবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, এরকমই হয়তো আরও আয়াত আছে। তো এখন কথা হচ্ছে যে এর মানে কি, আল্লাহর কি সাহায্যের প্রয়োজন হয়ে থাকে? আপনারা মন দিয়ে বিষয়টি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আল্লাহ সাহায্য চায় তার মানে হচ্ছে আল্লাহর দিনে সাহায্য করা, আল্লাহর দেওয়া দিনকে মানুষের কাছে প্রচার করা, এইভাবে আল্লাহ তাআলাকে সাহায্য করা। সেটা হতে পারে শক্তির মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, প্রচারের মাধ্যমে, এমনকি ধনসম্পদ দিয়ে হলেও আল্লাহর দিনকে সাহায্য করতে হবে। তিনি এই সাহায্যের কথা বলেছেন, এমনটি নয় যে তিনি নিজে সাহায্য চান, তিনার কোনো কিছুর অভাব পড়ে গেছে, মানুষকে সাহায্য করতে হবে, এরকম বিষয় না। অনেক সময় ইসলাম প্রচারের জন্য জিহাদ করতে হয়েছে, মুসলমানরা পারেনি, তখন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাইয়ানসুরানাল্লাহু মাইয়ানসুরু, আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। তো এই সাহায্যগুলো আমাদের নিজের জন্যই হয়ে থাকে। আমরা যদি ইসলাম প্রচার করে থাকি, ইসলামের জন্য দান করে থাকি, তাহলে আমরা একে অপরকে সাহায্যের মাধ্যমে এই পৃথিবীতে সবাই ভালোভাবে থাকতে পারবো। টাকা পয়সা দান সেটা আল্লাহ নিয়ে যাবে না, আমাদের এই গরিব এতিম ভাইদেরকেই দিতে হবে। তো আল্লাহ তাআলার কোনো রকম সাহায্যের দরকার হয় না, তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ, তিনি নিজেই সব কিছুর মালিক, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। কিন্তু সাহায্য মানে হচ্ছে আমরা নিজেরা আল্লাহর দিনকে সাহায্য করে আমরা নিজেরা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বলেছেন যে তোমরা দিনকে মজবুত করো, সাহায্য করো, তাহলে তোমাদেরকে সাহায্য করা হবে। এতে করে আল্লাহ তাআলার কোনো লাভ বা আল্লাহ তাআলা দরকার এরকম নয়, বরং সাহায্য করার মাধ্যমে আমরা নিজেরা লাভবান হয়ে থাকি। আমরা সাহায্য করার মাধ্যমে সাহায্য পেয়ে থাকি, যেমন কোনো কিছু কাজ করে দিলে তার বিনিময়ে কিছু দিয়ে দেয়, ঠিক তেমনভাবে আমরা সাহায্য করার মাধ্যমে আমরা সাহায্য পেয়ে থাকি। বিভিন্ন দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন। এ সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াতে বর্ণিত হয়েছে যে জিহাদের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, মুমিন ব্যক্তিদেরকে বিভিন্ন রকমভাবে আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন। তো আল্লাহ তাআলার যে সাহায্যের দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না, এ সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কানাল্লাহু গনিয়্যান হামিদা, আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে অভাবমুক্ত, তিনার কোনো অভাব নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলে দিয়েছেন, মা যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করজান হাসানা ফায়ুযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। এই আয়াত দেখে মনে হতে পারে যে আল্লাহ তাআলা তিনি সম্পদ চাইছেন। এই আয়াত দেখে কাফেরগণ বলতো যে আল্লাহ তাআলা ভিখারি হয়ে গেছেন, মানুষের কাছে সাহায্য চাইছেন, কিন্তু তা নয়। এই আয়াতের মানে হচ্ছে যে আল্লাহ তাআলা দিনের জন্য তোমরা একে অপরকে সাহায্য করো, তোমরা একে অপরকে যাকাত দাও। পৃথিবীতে কোনো মানুষ বেশি টাকা ইনকাম করবে, কিছু মানুষ অসহায় গরিব হয়ে থাকবে, তাদেরকে সাহায্য করতে হবে। এই আয়াতের এই হচ্ছে মূল বক্তব্য, আর আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে সাহায্য করে থাকেন। এতে করে আমরা কেউ আল্লাহ তাআলাকে সাহায্য করি না, বরং আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করে থাকি, আবার বোনাস হিসাবে আল্লাহ তাআলার সাহায্য পেয়ে থাকি।
তাই কোরআন মাজিদের এই সমস্ত আয়াত দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে আল্লাহ তাআলা সাহায্য চাইছেন বা আল্লাহ তাআলা দান চাইছেন তার মানে আসলে কি তার মানে কি এ সম্পর্কে আপনাদেরকে আমি বলে দিলাম বাকি এ সম্পর্কে আরো যদি কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্টে করতে পারেন সবশেষে একটা আয়াত আপনাদেরকে দেখাবো মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা ক্বিলা লাহুম আনফিকু বিম্মা রযাকাকুমুল্লাহ ক্বালাল লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমা ইন আনতুম ইল্লা ফি যলালিম মুবিন তাদেরকে যখন বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তখন কাফেররা মুমিনদেরকে বলে আমরা কি এমন লোককে খাওয়াবো আল্লাহ ইচ্ছা করলে যাকে খাওয়াতে পারতেন তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টে পড়ে আছো তার মানে এই আয়াতে বোঝাতে চাইছে যে কাফেররা বলতো আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে খাওয়াতে পারবে তাদেরকে আমরা দান কেন করব কিন্তু মানুষ হিসাবে আমাদের কর্তব্য অসহায় মানুষদেরকে দেখাশোনা করা হতে পারে আজ আমি ধনী কাল আমি গরিব হতে পারি তখন আমাকে কে সাহায্য করবে তো মানুষ মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে মানুষত্ব তো যাই হোক এই সমস্ত আয়াত থেকে যে মূল বক্তব্য বুঝে আসে সেটা হচ্ছে এখানে আল্লাহ তাআলা কোনো লাভের জন্য বা দরকারের জন্য তিনি কোনো কিছু করে থাকেন এরকম না যদি ভালোভাবে দেখেন তাহলে হবে কি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের লাভের জন্যই আল্লাহ তাআলা সাহায্য করতে বলেছেন আশা রাখি বুঝতে পেরেছেন।